সম্প্রতি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো হ্যালো কলকাতা আয়োজিত এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ঘোষিত হলো তাদের অন্যান্য কর্মসূচি। কলকাতার গরিব মানুষদের জন্য বিশেষ সমাজসেবামূলক কাজ করবার জন্য এদিন লন্ডনের জিলিয়ান হাসলামের হাতে তুলে দেওয়া হয় হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড। Great feeling, and I think I will definitely be in close contact with you if you don't mind, and I will do my very best to support everything you do in every possible way. Thank you again. এরই সঙ্গে সঙ্গীত নিয়ে বিশেষ কাজ করার জন্য শ্রীমতী লিরিকা শুক্লাকেও হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগগুরু চন্দন দাস, ফুটবলার ভুবন চ্যাটার্জি ও শান্তি মল্লিক প্রমুখ, তাদেরও সম্মান জানানো হয়। এই দিন অনুষ্ঠানে অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন হ্যালো কলকাতার সম্পাদক আশিস বসাক, এবং তিনি ঘোষণা করেন তারা এই দিন থেকেই ক্লিন কলকাতা নামক একটি কর্মসূচির উদ্যোগ শুরু করলেন। বিশেষ প্রতিবেদন কলকাতা, টলি বাংলা। আরও অন্যান্য খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন টলি বাংলা।